আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে জুপিটারের ভয়ানক ঝড়ের মধ্যে পড়ে গেলে আপনার শরীরের সাথে কি হবে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আজকের ভিডিওতে আলোচনা করব জুপিটারের চাঁদ ইউরোপাকে নিয়ে, যেটা জুপিটারের 79টা চাঁদের মধ্যে সবথেকে রহস্যময় ও অদ্ভুত। এটার উপরে বিজ্ঞানীরা যুগের পর যুগ ধরে নজর রেখে যাচ্ছেন। এমন কি আছে এই ইউরোপাতে যেটা বাকি 78টা চাঁদের মধ্যে নেই? তাহলে কি সত্যি এখানে এলিয়েন লাইফ মজুদ আছে? বিজ্ঞানীরা কিভাবে অনুমান করলেন যে এখানে এলিয়েন থাকতে পারে? চলুন তাহলে ইউরোপের এই ভয়ানক রহস্য সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি জাহিদ, আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। ১৯৮৯ সালে নাসা জুপিটারের উদ্দেশ্যে একটি অ্যাডভান্স স্পেসক্রাফ্ট পাঠায় যার নাম গ্যালিলিও স্পেসক্রাফ্ট। এর মেন কাজ ছিল জুপিটারের অরবিটে থেকে জুপিটার আর এর চাঁদগুলোকে স্টাডি করা আর এর খুব কাছ থেকে ক্লোজ ইমেজেস ক্যাপচার করা। সেই মতোই গ্যালিলিও স্পেসক্রাফ্ট জুপিটারের অরবিটে গিয়ে কিছু ডিটেলস ছবি তুলে পাঠায়, যেটা দেখে বিজ্ঞানীরা অবাক হওয়ার সাথে সাথে ইউরোপার রহস্য নিয়ে তোলপাড় শুরু করে দেয়। আপনার স্ক্রিনে যে ছবিগুলি দেখতে পাচ্ছেন সেটা জুপিটারের চাঁদ ইউরোপার সার্ফেসেরই ছবি, যেটা গ্যালিলিও স্পেসক্রাফ্ট ক্যাপচার করেছিল। এই যে লাল বাদামি স্পট, তারপর কিছু কিছু পাহাড়ের মতো উঁচু স্ট্রাকচার আর হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে থাকা রাস্তার মতো বাদামি লাইন দেখা যাচ্ছে, এগুলিই তো আসল রহস্য। একথা কেন বলছি আমি, তার কারণ হলো কিছু সময় পরপরই এই ছবিগুলিতে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ সার্ফেসের নিচে কিছু তো একটা আছে যেটা কন্টিনিউ মুভ করে যাচ্ছে, যার ফলে উপরের সার্ফেসটাও মুভ করছে। তাহলে এবার প্রশ্ন হলো, এ সার্ফেসের নিচে কী এমন আছে যেটাকে নিয়ে বিজ্ঞানীরা হইচই শুরু করে দিয়েছে? ওয়েল, রিসেন্ট কিছু ডিসকভারিতে নাসা এর আসল রহস্য জানতে পেরেছে। ইউরোপার বরফের লেয়ারের নিচে রয়েছে বিশাল মহাসাগর। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন, পুরো পৃথিবীতে যত পানি আছে তা সব একসাথে করে দিলেও যা হবে তার থেকে অনেক বেশি পরিমাণে পানি মজুদ আছে ইউরোপার এই মহাসাগরে। কিন্তু ইউরোপাতে মাগ তো ঠান্ডা টেম্পারেচার, প্রায় অ্যাভারেজে -160°C। এত ঠান্ডা হওয়া সত্ত্বেও এখানে পানি তরল অবস্থায় আছে কিভাবে? এর কারণ হলো জুপিটার আর বাকি 78টা চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইউরোপার উপরে পড়ে, তার ফলে একটা টাইডাল হিট উৎপন্ন হয় যার জন্য এখানকার বরফের নিচে পানি তরল অবস্থায় থাকতে পারে। আর সেই জন্যই বিজ্ঞানী অনুমান করছে যে ইউরোপাতে মারাত্মক ঠান্ডা টেম্পারেচার আর হাই রেডিয়েশন থাকা সত্ত্বেও এখানকার সমুদ্রে জীবন থাকা সম্ভব, কারণ এই সমুদ্রের উপরে বরফের যে মোটা লেয়ারটা আছে না, সেটা একটা প্রোটেকটিভ শিল্ডের মতো কাজ করে, যার ফলে এই সমুদ্রের গভীরে যদি ছোট ছোট প্রাণী থাকেও তাহলে তারা এই বরফের স্তরের কারণে সুরক্ষিত থাকবে। ভিডিও শুরুতে এই যেসব রেড লাইনের কথা বলেছিলাম তার নাম হলো লিনিয়া। আর এগুলি কীভাবে তৈরি হয়েছে জানেন? এই লাইনগুলো তৈরি হওয়ার পিছনে ইউরোপার কোনো হাত নেই। শুনলে অবাক হবেন, এগুলি হওয়ার সবচেয়ে আসল কারণ হলো এর বিশাল গ্রহ জুপিটার বা বৃহস্পতির। যেমন করে পৃথিবীতে চাঁদ আর সূর্যের গ্র্যাভিটির জন্য মহাসাগরগুলিতে জোয়ার আসে, ঠিক তেমনই জুপিটারের বিশাল গ্র্যাভিটির ফলে এখানে বরফের নিচে যে মহাসাগর রয়েছে তাতেও পৃথিবীর মতো জোয়ার আসে আর সব পানি উথাল পাতাল হতে থাকে। শুধু তফাৎ হলো এটাই যে জুপিটার যেহেতু ইউরোপার খুবই কাছাকাছি অবস্থান করে, তাই জন্য এখানে গ্র্যাভিটির প্রভাবও অনেক বেশি পড়ে, ফলে পৃথিবীর জোয়ারের তুলনায় ইউরোপার জোয়ার অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হয়। সেই জন্য উপরে সার্ফেসে বড় বড় ফাটল ধরে ক্র্যাক তৈরি হয়ে যায়। তবে এই সাদা বরফের সার্ফেসে এমন লাল কালারের দাগগুলি আসলে কিসের? অ্যাকচুয়ালি এই লাল রঙটা আসে ইউরোপার ক্রাস্ট লেয়ার থেকে। এটা ইউরোপার ক্রাস্টের আসল কালার, যেটা উপরের মোটা বরফের লেয়ার দিয়ে ঢাকা আছে। এবার তাহলে জেনে নেওয়া যাক এই গম্বুজ আর লাল স্পটগুলো কিভাবে এলো। লাল স্পটের কারণ হলো সিম্পল, ইউরোপার ভিতরের কোরে উৎপন্ন হওয়া তাপ যেটা কোর থেকে হয়ে ক্রাস্ট দিয়ে বাইরে বেরোয়, আর যখনই এই তাপ ঠিকভাবে বাইরে বেরোতে পারে না তখনই ডিম ভাজার মতো উপরের সার্ফেসে ধাক্কা খায় আর ফোসকা পড়ার মতো এই গম্বুজের মতো স্ট্রাকচারগুলো তৈরি হয়ে যায়, যেগুলি কয়েক কিলোমিটার জায়গা পর্যন্ত ছড়িয়ে আছে। মজার ব্যাপার হলো এখানে যে ভলকানো ফাটে সেখান থেকে ম্যাগমা নয়, বরং বরফ আর জলীয় বাষ্পের ফোয়ারা বেরোয়। বিজ্ঞানীরা এই ভলকানোর নাম দিয়েছে ক্রায়ো ভলকানো। এই ক্রায়ো ভলকানোর পানি কালেক্ট করলেই বোঝা যাবে এখানে প্রাণ আছে কি না। যেহেতু এখন নতুন বছর পড়ে গেছে 2024 সাল, আর এই 2024 সালের অক্টোবরেই নাসা ক্লিপার মিশন লঞ্চ করবে, যেটা এই সব কিছুকে খুবই ডিটেলসে স্টাডি করবে। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, এখানে কি এলিয়েনের অস্তিত্ব পাওয়া যেতে পারে? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এরকম বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণে স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন। সো থ্যাংকস ফর ওয়াচিং।